হ্যালো গাইজ, তো আজকে একটা ব্লগ বানাচ্ছি স্পেশালি, কারণ আজকে একটা স্পেশাল দিন। আর আজকে স্পেশালি হচ্ছে আমাদের আজকে লাস্ট দিন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। সো আজকে একটা ব্লগ বানাবো আর তোমাদেরকে দেখাবো কলেজে কী কী আছে না আছে। আর এটা হচ্ছে কলেজে যাওয়ার রাস্তা, যেখান থেকে আমরা কলেজে যাই। আর দেখাবো সামনেই কলেজটা আছে, সামনের থেকেই দেখতে পারবে কলেজটা, ঠিক আছে? একটু পরে দেখাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ, সামনে ওই যে এটা, এটা হচ্ছে স্কুল, এটা হচ্ছে ভ্যাবলার স্কুল, আর ওইটা হচ্ছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ। দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু হ্যাঁ ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এরা এখানে ভিডিওগ্রাফি করছে, রাস্তার মধ্যে ঢুকে দেবে। থেকে হবে রোড ক্রস, আমরা রোড ক্রস করব। এটা হচ্ছে ভ্যাবলার মাঠ, হিউজ মাঠ, কিন্তু সবসময় জলে ভর্তি থাকে ফর সাম রিজন। আর এটা হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাসের পার্সোনাল রোড, যেটা দিয়ে আমরা, ইয়েস ব্রো, এখন চলে এসেছি আমরা ক্যাম্পাসে, মেন ক্যাম্পাসে। তো আমাদের এখানে মেন ক্যাম্পাসে দুটো বিল্ডিং আছে মেইনলি। সো ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ বিল্ডিংগুলো এখান থেকে দেখতে পারবে, এটা হচ্ছে মেন বিল্ডিং আর এটা হচ্ছে ওয়ার্কশপ বিল্ডিং। সো এটা হচ্ছে গেট, মেন গেট, আর এটা হচ্ছে সেকেন্ডারি গেট। এই যে এই সাইডটা যেটা দেখতে পাচ্ছ, এটা সেকেন্ডারি গেট। তো ক্যাম্পাসটা আরও দেখতে পারবে। এখন আমাদের এক্সাম আছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, এরপরে আমাদের, মানে এরপরে বেরিয়ে তোমাদের পুরো কলেজটা দেখাবো, পুরো কলেজে মানে কী কী আছে, কী কী ল্যাব আছে, কী কী ফ্যাকাল্টিস আছে, সবগুলো দেখাবো। আর এখন আপাতত আমরা সোজা ডিরেক্ট এক্সাম হলে যাবো ক্যাম্পাসে। এখন যাচ্ছি সোজা আমরা এক্সাম রুমে, এই তো এক্সাম রুমে যাচ্ছি। তো হ্যাঁ, আমাদের এখন শুরু হবে এক্সাম। সো লাইটটা এখানে একটু কম, তো তোমাদের দেখতে সমস্যা হতে পারে। আর আজকে আমাদের আর আমাদের নেক্সট ব্রাঞ্চ যারা আছে ইলেকট্রিক্যাল, তাদের একদম একই পরীক্ষা। সো একটা অ্যাডভান্টেজ আছে এখানে আমাদের, তাই তো? বক্তব্য আছে পরীক্ষা নিয়ে? হ্যালো, সেই পরীক্ষা হয়েছে অসাধারণ পরীক্ষা, অসাধারণ বিশ্বাস। আপনার কিছু বলার আছে? কেমন পরীক্ষা হয়েছে? হ্যাঁ, কেমন পরীক্ষা আপনার, কেমন পরীক্ষা হলো দাদা? জাস্ট টেল মি। বক্তব্য দেবেন কিছু? দারুন দারুন। কেমন পরীক্ষা হলো? পরীক্ষা সবকিছু ভালো হয়েছে। কৌশিক কেমন হলো? ভালো। আপনারা কেমন হলো? আরে দাদা কেমন হলো আপনার? গৌরব এখনো পরীক্ষা দিচ্ছে, ব্রিলিয়েন্ট স্টুডেন্টস, ব্রিলিয়েন্ট স্টুডেন্টস এখনো পরীক্ষা দিচ্ছে। কারা কারা আছে এখনো ওরা পরীক্ষা দিচ্ছে? টিচার, এখন আমাদের এক্সামটা শেষ হলো, এখন আমরা ঢুকতে হয়েছি ড্রয়িং রুমে, ঠিক আছে? ড্রয়িং রুমটা আমি দেখাবো কেমন ড্রয়িং রুমটা। এই যে আমার কাছে আর একটা ব্যাগ, আমার একটা বন্ধু, আর এই যে আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু। এই বাবা কি করছে দেখো, নাম নিচ্ছে পেটে। ও মেমোরেবল থিং, চল 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 চল, আমার না, ওর নাম লিখি। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, এখানে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে থার্ড ইয়ার সবাইকে ড্রয়িং শেখানো হয় আর ড্রয়িং করানো হয়। কি তুলছিস, কি বলছিস, দেখ ব্লগ, এটা এটাকে বলে প্রফেশনাল ব্লগিং, এটাকে বলে আমরা ভাই ব্লগিং না করতে দে। সো দেখতেই পাচ্ছ এখানে টেবিলস, অনেক টেবিলস আছে, অ্যারাউন্ড 50+। সো এখানে বলে সব ইঞ্জিনিয়ার্সরা ফিউচার ইঞ্জিনিয়ার্স হয়, ঠিক আছে? কিন্তু আজকের কাজ কেউ না ভাই, এই না হলে ফেয়ারওয়েল।
এটা না হলে ফেয়ারওয়েল আমেজিং আমেজিং ফেয়ারওয়েল জামাগুলোই নষ্ট হয়ে গেছে ভাই আরে তো আরে করে জোর করে লিখবে দেখো মার্কার দিয়ে ও মাই গড দাঁড়া না দাঁড়া শিট বা কি করছিস এটা হ্যাঁ এই সবই তো দে 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 উঠবে না উঠবে না দে না সত্যি বাহ জামা তো লিখতে পারেনি হাতে মাই গড গাইস গাইস আমাদের নাম লিখছে এখন সবাই আমার জামাতে পারি তা হাতে নাম লিখেছে হাতে তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি যেটা আমাদের কলেজে আছে বসিরহাট গভর্নমেন্ট পলিটেকনিকের ক্যাম্পাসে সেটা হচ্ছে লিফট যেটা আমি তোমাদেরকে দেখাইনি আপাতত এখন এখানে লিফট আছে এখানে টোটাল তিনটে ফ্লোর আছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর দেখাচ্ছি আমরা আপাতত সেকেন্ড ফ্লোরে আছি এটা হচ্ছে নিচেরটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এটা সেকেন্ড ফ্লোর আর ওপরটা হচ্ছে থার্ড ফ্লোর আর যাচ্ছি আমরা নিচে একটা গ্রুপ ফটো তোলার জন্য আর একটু পরেই আমরা গ্রুপ ফটোটা তুলবো সবাই একসাথে ঠিক আছে সো ফাইনালি আমাদের ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেল এখন সোজা যাবো আমরা স্টেশনে স্টেশন থেকে সোজা বাড়ি আর এখানে আছে আমাদের অনুরূপ দাদা লাস্ট টাইম অনেক অনেক বছর পর আবার দেখা হবে ঠিক আছে আবার দেখা হবে মিলেঙ্গে চলতে চলতে ঠিক আছে সো অনেকেই আছে যাদের সাথে আর দেখা হবে না হয়তো আবার অনেকদিন পরে দেখাও হতে পারে বিটেকে আর এই যে আমাদের আছে গোপাল দাদা আমাদের একদম কাছাকাছি বাড়ি স্টেশনে যেতে যেতে দেখা হবে ঠিক আছে নো প্রবলেম এই যে গৌরব আমাদের খুব মিস করবো ঠিক আছে অন্য কলেজে ভর্তি হয়ে গেছে আমাকে থুয়ে ঠিক আছে মারার দরকার আমি ভাগ আছে আর এই যে আমাদের শফিউর দা হ্যাকার দাদাই সুধীরে ভর্তি হবে সুধীরে একাকা ঠিক আছে হ্যাকার দাদাই আমাদের আমাদেরকে না নিয়ে একাকা ভর্তি হয়ে যাবে হ্যাকার দাদা ছেলেবেলে আর আছে এখানে আমাদের বিশ্বজিৎ দা দুই বিশ্বজিৎ দা কোথায় আর একটা বিশ্বজিৎ দা কোথায় আমাদের একই ক্লাসে দুটো বিশ্বজিৎ দা এই একটা বিশ্বজিৎ দা একটা বিশ্বজিৎ পাত্র কোথায় আর এই তো এখন সাইন এই যে আমাদের টপ র‍্যাঙ্কার ইঞ্জিলেট এই হিপিপ হুরে হিপিপ হুরে আমাদের জিলেটের টপার আমাদের কলেজের টপার ও নাইস চলো এবার সবাই স্টেশনের দিকে এগোনো যাক এই যে আমাদের রাহুল দাদা আমাদের জব পেয়ে গেছে ভালো আছো তো হ্যাঁ ভালো তো একদম চল চল এইটা হচ্ছে আমাদের বসিরহাট ক্যাম্পাস মিস ইউ আর হ্যাঁ সব থেকে ইম্পর্টেন্ট কথা এটা হচ্ছে কন্ট্রোল রুম যেটা দেখানোই হয়নি এটা ভেতরে দেখাতে পারবো কিনা এই যে এখানে কন্ট্রোল রুম এখানে সব ইলেকট্রিসিটি মেনটেন্সের কাজ হয় এখানটা ঠিক আছে তো দেখা হচ্ছে স্টেশনে দেখা যাক ধরা যায় কিনা আর চলো এন্ট্রেন্স গেটের দিকে যাওয়া যাক আর দেখো ব্রো আকাশটা কত সুন্দর আজকে হোয়াট আ ভিউ নাইস সো এন্ট্রেন্স গেটের সামনে চলে এসেছি এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স গেট কলেজের বসিরহাট ক্যাম্পাসের এন্ট্রেন্স গেট এটা সত্যি ভাই মিস করবো কলেজ লাইফটাকে 2019 এখন ফার্স্ট এসেছিলাম ভাবলাম যে কলেজ লাইফটা বেশ এনজয় করবো বাট সাডেনলি করোনা চলে এসেছিলো আর সেই জন্য একদম পুরো দু বছর পুরো গ্যাপ আর এই বছর জাস্ট মানে এক বছর ঠিকঠাক করে ক্লাস করতে পেরেছি আর এক্সামও দিয়েছি দুটো অফলাইনে আর হ্যাঁ ফার্স্ট ইয়ারে একটা এক্সাম দিয়েছিলাম আর মাঝখানে তিনটে এক্সাম আমাদের ক্যান্সেল হয়ে গেছিলো আর অনলাইনে হয়েছিল সেই জন্য তিনটে এক্সাম খুব একটা ভালো হয়নি বাট এই দুটো এক্সাম ব্রো ভালো হয়েছে আর চলো দেখা যাক কোনো রকম প্রবলেম হবে না কলেজে আশা করি আর যারা ক্যাম্পাসিংয়ের জন্য বসিরহাটকে চুজ করেছো তাদেরকে একটা বলে রাখি তাদের জন্য ব্যাড লাক কারণ আমরা এখনও কোনো ক্যাম্পাসিং পাইনি কলেজ থেকে যদি অফ ক্যাম্পাসে অ্যাপ্লাই করতে চাও তাহলে হয়তো পেতে পারো বাট অন ক্যাম্পাসে পাবে না কারণ এখানকার অন ক্যাম্পাসিং যে ম্যানেজমেন্ট আছে সেটা ভালো না সো তোমরা যদি ক্যাম্পাসিংয়ের জন্য আশা করে থাকো তাহলে ভুলে যাও কারণ ক্যাম্পাসিং পাবে না এই কলেজে আর হ্যাঁ
বাট কলেজের ফ্যাকাল্টিস ভালো, পড়া মানে যারা টিচার্স আছে লেকচারার্স আছে তারাও ভালো। সো যদি পড়ার জন্য আসতে চাও একদম পারফেক্ট, বাট ক্যাম্পাসিং নো ব্রো, জিরো রেটিংস। সো এখন যাচ্ছি আমরা রোডের, রোডের পরে আছি, রোডের উপর স্টেশনে যাচ্ছি, আর স্টেশনে গিয়ে দেখা হবে আবার, আর স্টেশনের থেকে ভিউটা দেখাবো কেমন লাগে। আর এখান স্টেশনের নাম হচ্ছে ভ্যাবলা, কারণ বসিরহাটের একটা আগের স্টেশন। এখান থেকে আমরা নেমে কিছুক্ষণ 10 মিনিট মতো হাঁটাহাঁটি করতে হয়, হেঁটে তারপরে কলেজে আসতে হয়। সো এখান থেকে এই যে এটা ভ্যাবলা মাঠ, এখানটা প্রচুর বড় অনুষ্ঠান হয়, প্রত্যেক বছর মেলা হয়, অ্যারাউন্ড থাউজেন্ডস অফ পিপল গ্যাদার হিয়ার বিকজ এখানের অনেক লোক হয় মেলাতে, যেটাকে বলা হয় বসিরহাট মিলন মেলা। সো দেখা হচ্ছে। সো এখন আমরা যাচ্ছি ইয়ের দিকে, স্টেশনের দিকে যাচ্ছি আমরা এখন। আর দ্যাট ওয়াজ মাই কলেজ ব্রো, দিস ওয়ান, উফ হোয়াট আ ভিউ, দেখো হেভি সুন্দর লাগছে আজকে, যাই না কেন, অ্যামেজিং। তো স্টেশনে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো আর তারপর ট্রেনে উঠবো, চলো দেখা হচ্ছে আবার সামনে। তো আছি এখন ট্রেনে, ট্রেনের মধ্যে আছি, বাড়াবো কি, তো এখন যাবো সোজা বাড়িতে, আর বাড়ি থেকে দেখা হচ্ছে সবাই।